ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। উত্তরবঙ্গে সামান্য বৃষ্টি কমবে কিন্তু বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গে থেকে দক্ষিণবঙ্গের দিকে সরার ইঙ্গিত, তার প্রভাবেই দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের দিকে সরার ইঙ্গিত, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। এর প্রভাবে আগামী 48 ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে ওই সময়ের মধ্যে সামান্য কমতে পারে বৃষ্টি। গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। সেই কারণে এর আগে উত্তরবঙ্গে কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছিল, এবার তার থেকে এক ধাপ কমিয়ে উত্তরবঙ্গের জন্য কমলা সতর্কতা জারি করা হলো। উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে, আলিপুরদুয়ার কোচবিহারের কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এর কিছু জায়গায়। সঞ্জন মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।